হাওড়া পাঁচলা বিধানসভা কেন্দ্রের দুয়ারে সরকার কর্মসূচি শুরু হলো শুভ আড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। রাজ্য সরকারের সমস্ত রকমের প্রকল্পের আলাদা আলাদা ক্যাম্প রয়েছে। নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন। সেই মতো সাধারণ মহিলারা 500 টাকা প্রতি মাসে এবং এসসি এসটি ওবিসি মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে ক্যাম্পে বহু মানুষ লাইনে দাঁড়িয়েছেন সকাল থেকে। শুরু থেকে পঞ্চায়েত প্রধান পাঁচলা বিডিও এবং সমস্ত সদস্যরা বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে প্রথমে ক্যাম্প থেকে আধার কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ড এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম সংগ্রহ করে সেই ফর্ম পূরণ করার পর জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে। পঞ্চায়েত প্রধান হালিম মল্লিক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের পূর্বের ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হচ্ছে। মানুষ ফর্ম সংগ্রহ করছেন, মানুষকে ফর্ম পূরণ এবং বিভিন্নভাবে পঞ্চায়েত সদস্য কর্মীরা সহযোগিতাও করছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম আগামী কয়েকদিনে জমা দেওয়া যাবে, যাতে করে সাধারণ মানুষ সুষ্ঠুভাবে পরিষেবা পান এবং সমস্ত স্তরের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে রাজনৈতিক রং ভেদাভেদ না করে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্ত উপযুক্ত মানুষ সুবিধা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মূলত বহু চর্চার বিষয়। রাজ্য জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটিতে মানুষ রীতিমতো উৎসুক। এই লক্ষ্মীর ভাণ্ডার কীভাবে সুবিধা পেতে হবে, কোথায় ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু জানতে মানুষ একেবারে মুখিয়ে রয়েছে। এমতো অবস্থায় আজ 16 আগস্ট পাঁচলা বিধানসভা কেন্দ্রের প্রথম দুয়ারে সরকার ক্যাম্পে মানুষ, অর্থাৎ সুবারা গ্রাম পঞ্চায়েতের মানুষ দুয়ারে সরকার কর্মসূচিতে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, সেই মতো তৃতীয়বারের সরকার গঠিত হবার পর সেই প্রকল্প, অর্থাৎ যে যুগান্তকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের জন্য ঘোষণা করেছিলেন, সেই প্রকল্পের মানুষ সুবিধা পেতে চলেছে। আজ সুবারা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দুয়ারে সরকার কর্মসূচিতে সেই প্রকল্পের ফর্ম মানুষের জন্য দেওয়া হচ্ছে, মানুষ লাইনে দাঁড়িয়েছে। সমস্ত প্রকল্প মানুষ কীভাবে পাবে, অর্থাৎ জেনারেলের জন্য 500 এবং এসটি এসসি ওবিসিদের জন্য 1000 টাকা প্রতি মাসে যে ভাতা রয়েছে, সে এই ভাতা পেতে হলে মহিলারা কীভাবে ফর্ম ফিল আপ করবে, সেই সমস্ত কিছু, অর্থাৎ আজকে কীভাবে কী প্রক্রিয়া রয়েছে সেটা আমরা জানবো সুবারা গ্রাম পঞ্চায়েত প্রধান হালিমদার কাছ থেকে। দাদা, আজকে এই যে দুয়ারে সরকার কর্মসূচি চলছে, এখানে সব থেকে বেশি আমরা যেটা দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের লাইনে মানুষ দাঁড়িয়েছে, কীভাবে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইলেকশনের আগে বলেছিলেন, যদি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বলে একটা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যম দিয়ে যে পশ্চিমবঙ্গে যে সমস্ত মহিলারা আছে 25 থেকে 60 বছর বয়স, তাদের প্রত্যেককে 500 টাকা করে প্রতি মাসে তাদের অনুদান দেওয়া হবে। এবং এও বলেছিল যারা এসসি বা এসটি তাদের যদি সার্টিফিকেট থাকে সেই সব দুস্থ মহিলাদের ঘরে 1000 টাকা করে দেওয়া হবে। তাই লক্ষ্মী ভাণ্ডারে আজকে বিডিওর তরফ থেকে এবং জেলার তরফ থেকে আজ 16 তারিখ আমাদের পাঁচলা ব্লকের মধ্যে প্রথম সুবারা গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রকল্প তার কাজ চলছে। এবার এরপরে আরও আমাদের দুটো লক্ষ্মীর ভাণ্ডারের প্রোগ্রাম দিয়েছে, সেটা 26 তারিখে গাবড়িয়া জুনি বেসিক স্কুলে এবং 6ই সেপ্টেম্বর যেটা ফকিরপাড়া প্রাইমারি স্কুলে, সেখানে আবার এই দুয়ারে সরকারে যে সমস্ত প্রকল্পগুলো আছে যে রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের কাজ আজ এখানে হচ্ছে। আগামী দিনে স্বাস্থ্যসাথী এই প্রকল্পের যে সমস্ত ও দুয়ারে সরকার হয়েছিল প্রচুর তাতে সাড়া পেয়েছিল, পেনশন অন ওল্ড এজ পেনশন বিধবা পেনশন প্রচুর সাড়া পাওয়া গিয়েছিল। কিন্তু আজকে এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার যে সরকারে আসার পর যে এই দুয়ারে সরকার করছে, এটা দেখছি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ফোকাসটা সব থেকে বেশি। সেই জন্যে আমাদের দেখছেন চারিদিকে মহিলারা এখানে লাইন দিয়ে তাদের এর আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড এবং মোবাইল নাম্বারটা নিয়ে আমাদের কাউন্টারে গিয়ে তারা রেজিস্ট্রেশন করছে। রেজিস্ট্রেশন করার পর ফর্ম নিয়ে তারা ফিল আপ করে আমাদের যে কাউন্টার করা আছে যে লক্ষ্মীর ভাণ্ডারের
যে কাউন্টারে জমা নেওয়া হচ্ছে সেখানে ফিল আপ করে নিয়ে গিয়ে সেখানে জমা দিচ্ছে। জমা দেওয়ার পর আমরা যে লক্ষ্মীর ভাণ্ডারের যে পোর্টাল আমাদের রাজ্য সরকার দিয়েছে সেই পোর্টালে সেগুলো এন্ট্রি হচ্ছে। আগামী দিনে এইসব মহিলারা এদের ব্যাংকের অ্যাকাউন্টে 500 টাকা করে যাবে, যাদের এসসি সার্টিফিকেট আছে তাদের 1000 টাকা করে প্রতি মাসে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ব্যবস্থা করেছেন, সেই জন্য আমি একটা গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। একটা বিষয়, এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিতে মানুষ যে ভিড় জমিয়েছে তাদের মনে একটা আতঙ্ক যে সবাই পরিষেবা পাবো কিনা, তাই প্রথমে নেওয়ার জন্য মানুষ ভিড় জমাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? এখানে যে সমস্ত মানুষজন এখানে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এসেছে, এখানে কোনো রং নয়, এখানে কোনো ধর্ম নয়, প্রত্যেকটা মানুষ লাইন দিয়ে গিয়ে ফর্মটা নিচ্ছে। সে বিজেপিও করতে পারে, সে সিপিএমও করতে পারে, সে কংগ্রেসও করতে পারে, যে কোনো দলের মানুষ আছে তারা এখান থেকে ফর্মটা নিচ্ছে। এটা আমাদের দিদির নির্দেশ, দিদি বলেছেন মানুষকে ভালোবাসলে দেখবেন ওই মানুষটা আবার আগামী দিনে আমাদের দলে আসবে, সেই দিদির নির্দেশ অনুযায়ী আমরা কাজ করছি। নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর যে প্রতিশ্রুতি, আজকে সেই প্রতিশ্রুতি কার্যকর, ফলে মানুষ পরিষেবা পাবে। আজ মানুষ প্রচুর খুশি যে মুখ্যমন্ত্রী ইলেকশনের আগে বলেছিল যে আমি যদি সরকারে আসি তাহলে আমি মহিলাদের কথা লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো, যেটা 500 টাকা 1000 টাকা করে, সেই প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী রেখেছে বলে আজ মানুষের মনে হাসি, যেন একটা উৎসবের মেজাজে দুয়ারে সরকার প্রোগ্রাম চলছে। আজকে যে হ্যাঁ প্রত্যেকেই যারা লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম এন্ট্রি করছে, যারা অনেকে হয়তো ফর্ম এখান থেকে নিয়ে চলে যাচ্ছে, আমাদের আবার পরবর্তী এখানে অ্যাডিশনাল যে ক্যাম্প দিয়েছে সেই ক্যাম্পে এখানে সুবড়ায় 11টায় থেকে আমাদের 4টা অবধি, পরে শুধু লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের এগুলো আমাদের কাল থেকে জমা দেওয়া হবে। এটা প্রায় আমাদের যেটা 1 মাস ধরে এই যে কর্মসূচি চলবে 1 মাস ধরে আমরা এই ফর্ম নেব। এই যে আমাদের পঞ্চায়েতে আরও দুখানা আছে, এরপরে আমাদের 26 তারিখ আমাদের ব্যানার এখানে ঝুলছে, 26শে আগস্ট আমাদের গাবেড়িয়া জুনিয়র বেসিক হাই স্কুলে দুয়ারে সরকার প্রোগ্রাম আছে, এবং 6 সেপ্টেম্বর ফকিরপাড়া প্রাইমারি স্কুলে দুয়ারে সরকার প্রোগ্রাম আছে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা আজকে স্বাস্থ্যসাথী ফর্ম ফিল আপ করে এখানে জমা দিচ্ছে, আগামী দিনে তারা স্বাস্থ্যসাথী কার্ড পাবে, এবং যে আর যে দুটো আমাদের বাকি আছে দুয়ারে সরকার, আশা করি তার আগে ওদের স্বাস্থ্যসাথী কার্ড এসে যাবে, ওনারাও লক্ষ্মীর ভাণ্ডার ফিল আপ করতে পারবে। আমার নাম হালিম মল্লিক, সুবড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই বা যারা অ্যাপ্লাই করেছে এখনো পর্যন্ত ছবি তুলতে পারেনি তাদের জন্য কী ব্যবস্থা করেছে? যাদের জন্যে যাদের ছবি তুলতে পারেনি তাদেরকে অলরেডি স্লিপগুলো ইস্যু করা হয়েছে, বিডিও অফিস থেকে তারা পেয়ে যাচ্ছে, আর তাদেরকে জায়গাগুলো বলে দেওয়া হচ্ছে যে এরকম আগেবার ছবি তোলা হয়েছিল এরকম আরম্ভ হয়ে গেছে অনেক জায়গাতে, বরঞ্চ আজকে অনেক ইস্যু স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু হয়েছে তার ছবিও উঠেছে। যারা আজকে অ্যাপ্লাই করছে তারা এই যে তিনটে ক্যাম্প, যদি এটা যদি যদি অ্যাপ্লাই করে থাকে তাদের যদি সব কিছু ঠিক থাকে, কেন কি এটাতে ফ্যামিলি ভাঙা যায় না, আর অনেক লোকের কী আছে মানে মানে যেহেতু লোকের একটা থাকে কি ঠিক আছে আমার দুজনের বাড়ি ভেঙে দিলাম বড়ো বাড়িকে করে, ওইরকম করে কিছু লোকের মানে সেই যেটাতে মানে যেটা করা যায় না ওটা করার চেষ্টা করছি, তো ওটা যদি ঠিকঠাক হয় কাগজগুলো ঠিকঠাক হয় নিশ্চয়ই পাবে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।